হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ব্লগটি হচ্ছে কিভাবে অল্প খরচে সিএনজি দিয়ে রাঙামাটি করে যায়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন নতুন ঘুরতে যান, তো তাদের জন্য স্পেশালি আজকে ব্লগটা করা, যে আপনারা যখনই যাবেন রাঙামাটিতে, যে দেখবেন যে রিজার্ভ সিএনজি করতে হয় 2500 টাকা, 3000 টাকা, অনেকে 1500 টাকাও চার্জ করে। তো এত চার্জ দিয়ে আসলে রাঙামাটিতে সিএনজি রিজার্ভ করে ঘোরার কোনো মানে হয় না, আর দরকারও নাই। কারণ হচ্ছে আপনারা খুব অল্প খরচেই লোকাল ওয়েতে ভেঙে ভেঙে জাস্ট 300-400 টাকা স্পেন্ড করে টোটাল রাঙামাটি ঘুরতে পারেন। এবং রাঙামাটিতে পাশাপাশি 4-5টা স্পট আছে, তো ওগুলো ঘোরা খুবই ইজি, একদিনেই ঘুরে শেষ করা যায়। তো আজকের ব্লগটাতে আমি ওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং রুট প্ল্যানগুলো এবং কস্টিংগুলো বলার চেষ্টা করব। তা আশা করছি আপনারা আমার ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, এবং অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য যেটা করতে হবে, আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের জন্য তো অনেক 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 বেশি ভালোবাসা রয়ে গেল। তো চলুন আজকের ব্লগটি ডিটেলসটা শোনা যাক এবং রাঙামাটির যে চমৎকার ভিউ ওইটাও দেখা যাক। তো প্রথমে যেটা করেছি, সকালবেলা ঘুম থেকে উঠেই বিআরটিসি কাউন্টারে চলে গিয়েছি এবং ওখান থেকে 120 টাকা দিয়ে রাঙামাটির প্রথম যে ট্রিপটা ছাড়ে ওটাতে উঠে গিয়েছি এবং 11টার মধ্যে রাঙামাটিতে পৌঁছে গিয়েছি। রাঙামাটি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে কিছু দূর হেঁটে যেয়ে লোকাল সিএনজি পাওয়া যায়। লোকাল সিএনজি ওখান থেকে আমরা যেটা করেছি যে রিজার্ভ বাজার গিয়েছি। রিজার্ভ বাজারে আপনার ভাড়া নেবে 20 টাকা। আর রিজার্ভ বাজার থেকে চলে গিয়েছিলাম আসাম বস্তি রোডে। আসাম বস্তিতে যেতে কস্টিং হবে 50 টাকা পার হেড। আসাম বস্তি থেকে দেন আপনারা টুরিস্ট স্পটগুলোতে যেতে পারবেন, ওদিক থেকেও 50 টাকা করে। এবং আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আসাম বস্তি থেকে যে লাস্ট সিএনজিটিতে আপনারা উঠবেন ওটাতে অবশ্যই 5 জন ফিল আপ না হলে ওরা সিএনজি ছাড়ে না। আর যদি ছাড়তেও হয় সেক্ষেত্রে 5 জনের টাকা আপনারা যে কজন থাকবেন ওদেরকে ডিভাইড করে দিতে হবে। সো আমি ওখানে গিয়ে ওয়েট করেছি, 5 জন ছিল, 5 জন মিলে চলে গিয়েছি। আপনারা যদি 5 জন মিলে যেতে চান ক্ষেত্রে 250 টাকার মতো সিএনজি খরচ পড়বে আসাম বস্তি থেকে। সকাল সকাল রাঙামাটির যে ভিউটা অসম্ভব সুন্দর লেগেছিল এবং চমৎকার লেগেছিল। ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আই ডোন্ট নো, বাট আপনারা যখন কাছাকাছি এসে দেখবেন তখন আসলেই মানে মনটা জুড়িয়ে যাবে, এত চমৎকার ভিউ।
তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো এখন আমরা যেখানে নামছি এটার নাম বলে হচ্ছে ইজর, ঠিক আছে? সিএনজি এলাকায় অবশ্যই আপনারা মনে করিয়ে দেবেন ইজরের সামনে নামিয়ে দিতে, কারণ ইজর থেকেই হেঁটে হেঁটে আপনারা আরও 4-5টা টুরিস্ট স্পটে যেতে পারবেন। এখন যে এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইজর আর বেড়াইনার ঠিক মাঝে। বেড়াইনা হচ্ছে দ্বিতীয় টুরিস্ট স্পটটি নাম। তো আমরা ইজরের সামনে গিয়েছিলাম, ইজরটা বন্ধ থাকার কারণে আর ভিতরে যাওয়া হয়নি। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি ইজর এবং বেড়াইনার ঠিক মাঝে যে ব্রিজটা থাকে এখানে, এবং এখানকার ভিউটা দেখেন কত চমৎকার দেখাচ্ছে। এখন আমি হেঁটে হেঁটে বেড়াইনার দিকে যাচ্ছি। রিসর্ট থেকে বেড়াইনাতে যেতে 3-4 মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে। সো আমি হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, এবং আশা করছি আপনারা আমার ব্লগটা দেখবেন না টেনে, এবং ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে। ফাইনালি চলে আসলাম বেড়াইনা লেক শোর ক্যাফে গেটের সামনে। এখানে ছোট্ট একটি বিরতি নিয়ে তারপর কিছুটা রেস্ট করার পর বাকি টুরিস্ট স্পটগুলোতে যাব, এবং দেখা যাক এখানে কী কী আছে খাওয়ার মতো। তো আসুন সাথেই থাকুন, চলুন দেখা যাক বেড়াইনা লেকশোর ক্যাফেতে দুপুরের জন্য কী কী আয়োজন করা হয়েছে। তো এখানে আসার পর যে ইনফরমেশনটুকু পেলাম যে এখানে আসলে আসলে আগে থেকে অর্ডার করতে হয়, অর্ডার করার পর তারপর ওনারা ফুডটা রেডি করে দেয়। তো আজকে অনেক প্রেশার যার জন্য আমাদের অর্ডারটা নিতে পারে নাই, আগের অর্ডারগুলোই ওনারা সার্ভ করছে। সো আমরা জাস্ট কফি অর্ডার করে এখানে একটু রেস্ট নিচ্ছি, এবং পাশে চমৎকার একটা গ্রুপ গান করছে, শুনতে ভালোই লাগছে, আর পরিবেশটাও অসম এত দেখতেই পাচ্ছেন। এখানে এসে অনায়াসে 2-3 ঘন্টা বসে বসে পানির দিকে প্রাকৃতিক পরিবেশ চেয়ে চেয়ে পার করে দেওয়া যায়। সো আপনারাও আসবেন, এসে এই চমৎকার ভিউটা উপভোগ করবেন আশা করছি। আর এখান থেকে আপনারা চাইলে হাইকিংও করতে পারবেন। হাইকিং করার জন্য পার পার্সনের কস্টিং হচ্ছে 200 টাকা করে। তো এখন আমরা যেই প্লেসটা ক্রস করছি এটা হচ্ছে টেম্পল। টেম্পলটাই আর যাওয়া হলো না, সময় স্বল্পতার কারণে রওনা দিয়ে দিয়েছি। মাঝে যেই স্পটগুলো ছিল যেমন বড়গাঙ্গে যাওয়া হয়নি, ওখানে প্রচুর এক্সপেন্সিভ। সো এখন পলোয়েল পার্কের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর যারা ক্যাম্পেন করতে চান তারা এই রোড ধরেই ইজরটা ক্রস করে আরও সামনের দিকে এগোতে থাকলে কাপ্তাইয়ের দিকে যেতে পারবেন, এবং ওখানেই ক্যাম্পেন গুরু বলে একটি ক্যাম্পেন স্পট আছে, যেটা পরবর্তীতে প্ল্যানিং আছে আমার যে ওখানে যে একদিন ক্যাম্পেন করে আসবো। সো এটার ব্লগও করলে আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো। সো এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি পলায়েল পার্কের দিকে, ওখানে যে বাকিটুকু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, সঙ্গেই থাকুন।
এখানে আসলে পাহাড় আর পানির সংমিশ্রণে যে চমৎকার একটি সিনারিও, এটা দেখার যে চমৎকার একটা অনুভূতি, এটা আসলে এইভাবে প্রকাশ করার মতো না। আপনারা আসলেই তবে বুঝতে পারবেন এটার রিয়েল ফিলিংসটা কেমন। সো আমার বরাবর সবসময় এই ধরনের পরিবেশে আসতে খুব ভালো লাগে, তাই সময় পেলেই ছোটোখাটো এরকম ট্যুর করার জন্য বের হয়ে যাই। আপনারাও চাইলে এরকম ডে লং ট্যুর অ্যারেঞ্জ করে চলে আসতে পারেন। সো দেখতে দেখতে পলওয়েল পার্কে চলে আসলাম। এখানে পলওয়েল পার্কে এন্ট্রির জন্য 100 টাকা করে টিকিট লাগে পার পারসন। তারপর আসার পর এখানে ভালোই কিছু জায়গা আছে দেখার মতো, আর এটা হচ্ছে পলওয়েল পার্কের যে পলওয়েল রিসর্ট কটেজ, এখানে থাকাটা আসলে একটু এক্সপেন্সিভ, 8,000 টাকা 10,000 টাকা রুম ভাড়া এক একটা কটেজের। সো যারা থাকতে চান তারা এসে থাকতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কটেজে না থেকেও সুইমিং পুলে সুইমিং করতে চান তাহলে পার পারসন 200 টাকা করে পড়বে, সুইমিং করতে পারবেন। এবং আপনারা এখান থেকেও বোট ভাড়া করে কাপ্তাই ঘুরতে পারবেন। বোটের কস্টিং হোপফুলি 1600 থেকে 2,000 টাকার মতো। আজকে সময় ছিল না বলে আমরা বোট ভাড়া করে যাইনি, পরবর্তীতে আবার এসে হয়তো বোট জার্নিটা করবো। আর এখানে প্লেসটা আসলে সুন্দর, আসতে পারেন আপনারা, দেখতে ভালোই লাগবে। এবং এখানে টোটাল লেকের ভিউটা দেখা যাচ্ছে, ভালো লাগছে, খারাপ না। সো দেখতে দেখতে এখন বিদায়ের পালা চলে আসলো। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর নেক্সট প্ল্যানিং তো বলেই দিলাম যে ক্যাম্পেনগুলোতে একটা ক্যাম্পেন করার ইচ্ছা আছে, এবং ক্যাম্পেনের ব্লগটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।